বাবে সাজু বিজেপি। অন্তিম পর্যায়ের নির্বাচনের চারিটা সমষ্টির তিনটাতে জয় নিশ্চিত করার লক্ষ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। একদিনে চারিটা সমষ্টির তিনটাতে মুখ্যমন্ত্রী চলালে নির্বাচনী প্রচার। ধুবুরী ইতিমধ্যে আল্লাহর ভরসাত এৰি দিছে মুখ্যমন্ত্রী, কিন্তু বাকি তিনটাত যাতে ঠেকেছা খাবলগা নহয় তার বাবে একদিনে মুখ্যমন্ত্রী চলালে তিনিটা সমষ্টিত অবিরত প্রচার অভিযান। এই ইলেকশনটো সংখ্যালঘু সংখ্যাগুরু বলে হওয়া নাই, সকলে বিজেপিক ভোট দিছে। করিমগঞ্জ আমি জিকিম, নগাঁওত আমি জিকার সম্ভাবনা উজ্জ্বল, সংখ্যালঘুয়ে ভোট দিছে, সংখ্যাগুরুয়ে ভোট দিছে, আর কোকরাঝারত তো ট্রেক্টর আছে। ধুবুরীত মই এতালেকে যোৱা নাই। ধুবুরীক বাদ দি সোমবারে বরপেটা, কোকরাঝার আর গুয়াহাটীত মুখ্যমন্ত্রী চলালে প্রচার। সরুপেটাত ফণীভূষণ চৌধুরীর হয়ে নির্বাচনী প্রচার চলায় মুখ্যমন্ত্রী কলে, ধুতি লুঙি সূতা আসনি কংগ্রেসের আছিল, আমি অরুণোদয় দিছো। কংগ্রেসের দিনত কি আসনি আছিল? ধুতি হয়নে, লুঙি, আঠুয়া, কম্বল আর সূতা, এইটো আছিল কংগ্রেসের পঞ্চামৃত, পঞ্চ অমৃত। এতিয়া অসমত বোমর আলোচনা নহয়, চাকরি অরুণোদয় লাখপতি বাইদেউরহে আলোচনা হয়। দুমাহর ভিতর রেশন কার্ড নোহা সকলক রেশন কার্ড দিয়ার ব্যবস্থা করবলে মঞ্চতে বিধায়কক দিলে নির্দেশ। আপনার মই কব খুঁজিছো যে এই ইলেকশনের পিছত আমার হাজু শুয়ালকুচিত যিমান মহিলার ঘরত রেশন কার্ড আছে সকলোরে ঘরতে মই অরুণোদয়টো দি দিম। নলবাৰীৰ বৰক্ষেত্ৰীৰ মুগদীতো নির্বাচনী প্রচার চলালে মুখ্যমন্ত্রীয়ে। হাজার হাজার দর্শকৰ সন্মুখত মুখ্যমন্ত্রীয়ে কলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূর্য আর মই হলো চন্দ্র। সূর্য থাকিলেহে চন্দ্র থাকিব, সূর্য কোন? নরেন্দ্র মোদী, আর আমি বোলো হল চন্দ্র। পোহর নাই, দিল্লিয়ে পোহর দিলেহে পোহর হব, হয় না নয়? এইটো হল বিজ্ঞান, এ দাদাই বিজ্ঞান পড়িছে। সেই কারণে আমার প্রথম কামটো হল মোদীক আশীর্বাদ দিয়া, হয় না? আর মোদীক যদি আপনাদের আশীর্বাদ পায় মই নিজে নিজে ভিটামিন পাই যাম। বিরোধীক সমালোচনা করে মুখ্যমন্ত্রী কলে, কংগ্রেসের ম্যানিফেস্টো পাকিস্তানতহে চলিব, ভারতত নহয়। ইয়ার পিছতে হাজুত বিজুলী কলিতা মেধির নির্বাচনী সভাত ভাগ লয় মুখ্যমন্ত্রীগী। আনহাতে কোকরাঝারত নির্বাচনী প্রচার সভাত ভাগ লয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ গুয়াহাটীলৈ অহার দিনাই এইদরে দিনের ভাগত ধারাবাহিক নির্বাচনী প্রচারত ব্যস্ত থাকে মুখ্যমন্ত্রীগী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।